পরিমাণ বাড়া, কিন্তু এই ডিপার্টমেন্ট বা ডিপার্টমেন্ট সেক্টর মতো কয়েকটা বিষয়ে কথা বলি। দমের টাইম টেবিল রেল বাড়ানোর বিষয়ে দেখছি আমাদের রাজ্যের মধ্যে বিভিন্ন যেই ফ্লাইট ফেয়ার এগুলি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কার্যত বলে দিয়েছেন যে এই সমস্যার সমাধানে উনি কিছুই করতে পারবেন না। এই রাজ্যের ছাত্রছাত্রীরা, অসুস্থ রোগী যারা রয়েছেন, উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে যেতে বাধ্য হন, তাদের পরিস্থিতি খুবই খারাপ। কিন্তু রাজ্য সরকার এই প্রশ্নে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। কার্যত এই কারণেই আজকে আমরা এখানে ডেপুটেশনে এসেছি। আমরা দাবি করব বিমান ভাড়া, যেটা অস্বাভাবিক হারে বৃদ্ধি হয়েছে, সেটা নিয়ন্ত্রণ করতে কর্তৃপক্ষ যাতে পদক্ষেপ গ্রহণ করে, সেই দাবি নিয়ে আজকে আমরা ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি।